চারপাশে সশস্ত্র প্রহরী, পাশে বসে আছেন জুলফিকার আলী ভুট্টো। শেখ মুজিবুর রহমানকে নানান ধরনের প্রস্তাব দিচ্ছেন, তাতে স্বাক্ষর করতে যৌথ ইশতেহারও তুলে ধরলেন, কিন্তু মুজিব সেটি প্রত্যাখ্যান করলেন। রাগঢাক না রেখেই ভুট্টো এবার বললেন, এ বিষয়টি নিশ্চিত হতে হবে যে আমাদের দুটি পৃথক জাতি হওয়া চলবে না, যেভাবেই হোক আমাদের সম্পর্ক অটুট রাখতে হবে। অবশ্য তা আগের মতো নয়, পূর্ব ও পশ্চিম পাকিস্তান বলে চেনা যায় এমন একটি দেশ হিসেবে, আর যা হোক আমাদের ধর্ম ও উদ্দেশ্য অভিন্ন। শেখ মুজিব এবারও নিশ্চুপ। ভুট্টো নাটকীয় ভঙ্গিতে বললেন, দেখুন শেখ সাহেব, সব কিছুর পরও আমরা এক জাতি, আমাকে বিশ্বাস করুন, আমরা এই বন্ধন ছিন্ন করতে পারি না। যদিও পশ্চিম পাকিস্তানে বসেই আমাদের এটি আলোচনা করতে হবে এমনটি নয়, আমরা অন্য কোনো দেশে বসেও সিদ্ধান্ত নিতে পারি, আমরা ইচ্ছে করলে তেহরানে বসতে পারি। মাহিনশা তেমনটি আশাও করেন, তার একটি প্রাসাদ আমাদের ব্যবহারের জন্য দিতেও চেয়েছেন। ইরান যদি আপনার পছন্দ না হয় তাহলে অন্যত্র বসতে পারি। আমরা দুজন নীতি সম্পর্কে একটি যৌথ বিবৃতি তৈরি করতে পারি, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করতে একটি খসড়া তৈরি করেছি, আপনাকে দেখাতে চাই সেটি। বঙ্গবন্ধু সাফ জানিয়ে দিলেন, না, এটি একেবারেই সম্ভব না। ভুট্টো যথারীতি বললেন, কেন নয়? মুজিব আবারও বলতে শুরু করলেন, কারণ আমি এখন পর্যন্ত আপনার বন্দী, আমার স্ত্রীকে টেলিফোন করার অধিকারও আমাকে দেয়া হয়নি, আমি জানি না তিনি জীবিত না মৃত, আমার ছেলেমেয়েরা আদৌ বেঁচে আছে কি না তাও জানি না, আমার বৃদ্ধ পিতা মাতাও কি জীবিত আছেন, আমার মন্ত্রীদের সঙ্গে আলাপ না করে কিভাবে আমি আপনার কাগজের টুকরোই দস্তখত করতে পারি? আপনার ইচ্ছে পূরণের জন্য আপনি আমাকে জোর করে সই করানোর চেষ্টা করছেন। আপনি আমাকে গুলি করতে পারেন, কিন্তু ঢাকায় ফিরে সবার সঙ্গে পরামর্শ না করে কোথাও কোনো দস্তখত দিব না। যতক্ষণ পর্যন্ত আমাকে মুক্তি দেয়া না হবে ততক্ষণ আমি নীরব থাকব। মুহূর্তেই ভুট্টোর কথাবার্তা রুক্ষ হয়ে গেল, বললেন, একটি অখণ্ড অবিভাজ্য পাকিস্তান গঠনের ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন নাকি করবেন না? শেখ মুজিব এবারও নিশ্চল রইলেন।